হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওহিদুল ইসলাম ইমন, আর আজকে আমরা ইংলিশ দশম এবং একাদশ যে বিসিএস এর যে ইংলিশ কোয়েশ্চনটা ছিল সেটা সলভ করব, এবং সেইটা আমাদের মেডিকেল এডমিশন প্রিপারেশন এবং হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটির প্রিপারেশনের জন্য জরুরি। এবং আমি সবসময় বলি বলি যে তোমাকে বিসিএস এর কোয়েশ্চেন গুলো বুঝে বুঝে সলভ করতে হবে, এবং প্রতিটা কোয়েশ্চেন যদি তুমি বুঝে বুঝে সলভ করতে পারো, মেডিকেল কিংবা তুমি যে কোনো ভার্সিটির এক্সামে তুমি অন্তত প্রায় 50-60% তুমি কমন পেয়ে যাবা। সো এই জন্য সেইটা খুব জরুরি। যারা যারা লাইভে জয়েন করতেছো তারা যদি কমেন্ট করে জানাও যে কোন কোন জায়গা থেকে তারা তোমরা জয়েন করতেছো, তাইলে হয়তো বা সুবিধা হতো, আমরা ক্লাসটাকে কন্টিনিউ করতে পারতাম। ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে দেখি আস্তে আস্তে যারা পরে আসবা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও, বা এইখানে আমি যা বুঝাচ্ছি তা যদি কোনো প্রবলেম থাকে তোমাদের, কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করবা, আমি সেটার আনসার দিয়ে দিব। মারিয়াম তন্নি, জিকে কিভাবে পড়বো ভাইয়া? হ্যাঁ, অবশ্যই জিকে কিভাবে পড়বো সেটা নিয়ে আমি একটা লাইভ নিয়েছিলাম, তুমি যদি আমার টাইম লাইন স্ক্রল করো তাহলে জিকে এর কিভাবে পড়বো সেটা আমরা পেয়ে যাবো একচুয়ালি, মানে ওই জায়গায় তুমি পেয়ে যাবা যে জিকে কিভাবে পড়তে হয় সেটা। ওকে, তো আজকের ইংলিশ ক্লাসটা করো, আর ইংলিশ এবং জিকে নিয়ে তো আছেই, প্রায় রেগুলারই আমার ক্লাস আসতেছে। সো তোমরা যদি ব্যাচে ভর্তি হয়ে থাকো তাহলে হয়তো বা সবগুলো ক্লাসেই পাবা। ক্লিয়ার? সো আমি জাস্ট দশম বিসিএস এবং একাদশ বিসিএস এর এটা শুরু করতে চাচ্ছি। সেটা হচ্ছে প্রথম দশম বিসিএস এর প্রথম একটা কোয়েশ্চেন আসছিল, সেটা হচ্ছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ টু দ্য কমপ্লিট সেন্টেন্স, মানে একটা সেন্টেন্স কে কমপ্লিট করার জন্য আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অর্ডারটা খুঁজে বের করতে বলছে। সেটা হচ্ছে প্রথম কোয়েশ্চেনটা ছিল যে হি হ্যাড এ ড্যাশ, হ্যাড এ ড্যাশ অফ ফিভার, হ্যাড এ ড্যাশ অফ ফিভার, এইটার আনসার কি হবে? এবং এইটার আনসারের জন্য চারটা অপশন দেওয়া ছিল। 1 নম্বর যে অপশনটা দেওয়া ছিল সেটা হচ্ছে স্ট্রং অ্যাটাক, স্ট্রং অ্যাটাক, স্ট্রং অ্যাটাক। 2 নম্বর অপশন দেওয়া ছিল হচ্ছে সিভিয়ার অ্যাটাক। এখন সিতে দেওয়া ছিল সিরিয়াস কাইন্ড, এটা তো জীবনে হবে না, সিরিয়াস কাইন্ড। দিতে ছিল হচ্ছে তোমার ব্যাড অ্যাটাক। এখন খেয়াল করো, যখন যে হি হ্যাড এ ড্যাশ অফ ফিভার, এখন এখানে প্রবলেমটা হচ্ছে যে সিরিয়াস কাইন্ড হবে না সেটা দেখতেই বোঝা যায়, এবং ব্যাড অ্যাটাকও হয় না। প্রবলেমটা হচ্ছে যে স্ট্রং অ্যাটাক নাকি সিভিয়ার অ্যাটাক, কোনটা হবে? এবং দুইটারই পসিবিলিটি থাকে। আমরা যখন শুরুর দিকে সেটাকে আমি সলভ করতে যাই তখন আমার কাছে মনে হচ্ছিল যে কেন জানি 50-50 চান্স আছে যে স্ট্রং অ্যাটাকও হওয়া পসিবল আবার সিভিয়ার অ্যাটাকও হওয়া পসিবল, মানে জ্বরটা যে তীব্র সেটা বোঝানোর জন্য আমরা দুইটা ইউজ করতে পারি, স্ট্রং অ্যাটাক বা সিভিয়ার অ্যাটাক। কিন্তু তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে স্ট্রং আর সিভিয়ার এর মধ্যে একটা ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা হচ্ছে স্ট্রং বলতে বোঝা হচ্ছে গ্রেট ফিজিক্যাল ফোর্স, দ্যাট মিনস তুমি যখন বলতেছো যে এই ব্যাপারটা স্ট্রং, দ্যাট মিনস স্ট্রং বলার সাথে সাথে সেটা একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স থাকাটা জরুরি। মানে ধরো যে তুমি বলতে পারো যে স্ট্রং একটা ঝড় আসছে সেটা বলতে পারো, বাট তুমি যখন সিভিয়ার এর ক্ষেত্রে যাবা, সিভিয়ার এর কথাটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এটার অর্থ হচ্ছে আমরা যদি ইংলিশে বলি তাহলে সেটা হচ্ছে ইন্টেন্স, আর বাংলা যদি বলি সেটা হচ্ছে তীব্র। দ্যাট মিনস তুমি জ্বরটাকে বল, মানে সিভিয়ার ব্যাপারটা হচ্ছে ফিলিংস এর ব্যাপার, দ্যাট মিনস স্ট্রং হচ্ছে এটা একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স থাকতে হবে, এটা একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এর সাথে সম্পর্কিত থাকতে হবে, এবং সিভিয়ারটা হচ্ছে ফিলিংস এর ব্যাপার, দ্যাট মিনস তুমি তুমি খুব খারাপ বুধ করতেছো, তো সেটা হচ্ছে তোমার ফিলিংস এর ব্যাপার। সেই জন্য সেই ক্ষেত্রে যখন খারাপ বুধের ক্ষেত্রে তুমি তীব্রতায় পৌঁছে যাবা যে আমার খুব তীব্র খারাপ লাগতেছে বা তীব্র জ্বর বা তীব্র মাথা ব্যথা, তখন তোমাকে একটু ইউজ করতে হবে সিভিয়ার, কারণ এইটার কথাটা হচ্ছে তীব্র এবং এটা হচ্ছে ফিলিংস এর সাথে রিলেটেড, আর এই যে স্ট্রং হচ্ছে তোমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স জনিত কিছুর সাথে রিলেটেড। দ্যাট মিনস হি হ্যাড এ ড্যাশ অ্যাটাক অফ ফিভার বা সিভিয়ার অ্যাটাক অফ ফিভার। কেন সিভিয়ার অ্যাটাক অফ ফিভার? কারণ জ্বর যেটা সেটা হচ্ছে তীব্র জ্বর হয়, কখনো শক্তিশালী জ্বর আমরা বলি না, আমরা বাংলায় বলি তীব্র জ্বর। তো আমরা যদি স্ট্রং এবং সিভিয়ার যদি সরাসরি বাংলাটাও করি তাহলে স্ট্রং এর বাংলাটা হচ্ছে শক্তিশালী আর সিভিয়ার এর বাংলাটা হচ্ছে তীব্র। আমরা যখন কথাটা বলি আমরা বলি যে তীব্র জ্বর উঠছে, আমরা কিন্তু কখনোই বলি না যে শক্তিশালী জ্বর উঠছে। ক্লিয়ার? তো এইটার সমাধান ছিল এইটা। দেন আমরা চলে যাবো হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এরপরে একটা কারেক্ট সেন্টেন্স আছে এবং এই কারেক্ট সেন্টেন্স এর আছে, তো খেয়াল করো এটা হচ্ছে তোমার দশম বিসিএস। আমি লিখে দিই যাতে পরে যারা লাইভে জয়েন করতেছো তারা যাতে জানতে পারো যে আমি কি পড়াচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যে দশম বিসিএস এর
এবং একাদশ বিসিএস এর আমরা ইংলিশ যে কোশ্চেনটা আছে, মানে ইংলিশ কোশ্চেন আমরা সলভ করতেছি, ক্লিয়ার? সো এখন আরেকজন কমেন্ট করছে যে নীল স্পর্শ ধানমন্ডি ঢাকা, ভাইয়া থ্যাংক ইউ, আর তোমার কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবো, আমি সেই কমেন্টে সেই তোমাদের আনসারটা দিয়ে দিব, ক্লিয়ার? সো এখন হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সের মধ্যে এটা হচ্ছে আই আস্ক জাবেদ হ্যাড হি পাসড। দুই নম্বর হচ্ছে তোমার যে আই আস্ক জাবেদ ইফ হি হ্যাড পাসড। আর সিতে হচ্ছে তোমার আই আস্ক জাবেদ ইফ ইউ হ্যাড পাসড। দিতে হচ্ছে তোমার যে বিমেন, এটা সাধারণত হবে না, তারপরে আমরা এই তিনটার মধ্যে দেখি কোনটা সঠিক। এখন আমরা যদি এখানে খেয়াল করি, আমরা নেরেশন নিয়ে আলাদা ক্লাস নিব, তারপর আমি এটা একটু বলে দিই যে এইখানে এইটা ভুল। ভুল কারণ হচ্ছে এখানে যে ইনডাইরেক্ট যে স্পিচটা আছে সেই স্পিচের ক্ষেত্রে যেহেতু আস্ক আসছে, সেহেতু আস্ক থাকলে অবশ্যই এখানে ইফ থাকবে, এইটার মধ্যে ইফ নাই, সেই জন্য সেটা ভুল চলে গেল। এবং এইটার ক্ষেত্রে আমরা যদি এটার ইনডাইরেক্ট স্পিচ করতে চাই, আই আস্ক জাবেদ ইফ হি হ্যাড পাসড, এখন এখানে যখন তুমি ইউ দিবা, ইউ মানে কি, সেটা ডাইরেক্ট স্পিচের মতো হচ্ছে যে আমি একজনকে জিজ্ঞাসা করতেছি যে তুমি কি আসলে পাস করছো কিনা বা এ করছো কিনা। সো ব্যাপারটা হচ্ছে ঠিক এইরকম, মানে অ্যাকচুয়ালি সঠিক হচ্ছে এইটা, এবং ইফ হি হ্যাড পাসড এইখানে পুরো তুমি সবটাই বাক্যটা ঠিক থাকতেছে। এবং নেরেশন নিয়ে আমি এখন ডিটেলস বলবো না, কারণ হচ্ছে নেরেশন নিয়ে আমরা আলাদা একটা ক্লাস নিবো, সেহেতু নেরেশন নিয়ে আমরা খুব একটা ডিল করবো না, এবং ছোটবেলার পড়া মোটামুটি বোঝা থাকে, ক্লিয়ার? এখন হচ্ছে আমি তারপরে চলে যাবো, এবং এর পরেরটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা নিয়ে এখন অনেক বড় একটা রুলস আমাদেরকে পড়াইতে হবে, এবং অনেকগুলো ইরোরের জায়গা আছে যে জায়গাগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। সো আপাতত আমরা যদি এরপরেরটাতে চলে যাই, এরপরেরটা হচ্ছে তোমার যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এবং কারেকশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স হচ্ছে দি ম্যান দ্যাট সেড, নাকি দি ম্যান দ্যাট সেড, হ্যাঁ দ্যাট সেড, এইটা সবাই একটু ভালো করে খেয়াল করো, কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্যাটস ইট, দ্যাট ওয়াজ এ ফুল। বিতে ছিল আচ্ছা তোমার দি ম্যান হোস ইট, দ্যাট ওয়াজ এ ফুল। তারপর হচ্ছে সি নম্বরে হচ্ছে দি ম্যান দ্যাটস ইট, That was a fool. তারপর হচ্ছে ডি, ডিতে হচ্ছে তোমার দি ম্যান হুইচ সেড দ্যাট ওয়াজ এ ফুল। এখন এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় আচ্ছা একজন একটা কোয়েশ্চেন করছে, সেই কোয়েশ্চেনটা আনসার আমি দিয়ে নিই। প্রথম কোয়েশ্চেন আছে ভাই, সিরিয়াস কাইন্ড অফ ফিভার হলো না কেন, মানে সিরিয়াস কাইন্ড অফ ফিভার মানে জরুরি জ্বর, আমরা কিন্তু মানে জরুরি অবস্থার জ্বর সেরকম ভাবে আমরা বলি না, ঠিক আছে? সো সিরিয়াস না লিখে তুমি যদি সাধারণত মেডিকেলের ক্ষেত্রে বা জ্বর টরের ক্ষেত্রে সিরিয়াস না লিখে জরুরির ক্ষেত্রে কিন্তু আমরা সিরিয়াস থেকে ইমার্জেন্সি কথাটাকে মানে বেশি ইউজ করি, সেই জন্য সেটাকে আমরা বাদ দিতে পারি, ক্লিয়ার? ওকে, সো দেন আমরা যদি এটাকে দেখি, এটাতে হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন অ্যাকচুয়ালি কিভাবে ইউজ করতে হবে সেটা জানতে হবে, দেন আমরা এটাকে খুব ভালোভাবে দিতে পারবো। সো রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে প্রথমেই আমরা যে রুলসটা জানবো সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে তোমার নাউনের পরপরেই বসবে, যাতে মানে রিলেটিভ প্রোনাউন ডেসক্রাইবস দ্য পার্সন, একটা রিলেটিভ প্রোনাউনটা বসবে হচ্ছে নাউনের পরে পরে। দ্যাট মিনস আমরা যদি এটার ক্ষেত্রে দেখি যে দি ম্যান, একটা রিলেটিভ প্রোনাউন বসে গেছে দ্যাট, এটার ক্ষেত্রেও দি ম্যান হো বসে গেছে, এটার ক্ষেত্রে দি ম্যান দ্যাট, এটার ক্ষেত্রে দি ম্যান হুইচ বসে গেছে। দ্যাট মিনস বাক্যের যে মানে মোট স্ট্রাকচার, এই স্ট্রাকচার এই পর্যন্ত ঠিক আছে যে রিলেটিভ প্রোনাউনটা নাউনের পর পরে বসে গেছে, কিন্তু এখন আমাদেরকে জানতে হবে যে রিলেটিভ প্রোনাউনটা কোনটার ক্ষেত্রে কি বসে। যদি আমি বলি যে যদি তোমার সেটা ব্যক্তি হয়, ব্যক্তির ক্ষেত্রে বলবে হচ্ছে হো, মানে ব্যক্তিবাচক কিছুর ক্ষেত্রে মানে হিউম্যান বিং এর ক্ষেত্রে বলবে হচ্ছে হো, কিন্তু যদি বস্তুবাচক থাকে বা নন হিউম্যান বিং থাকে বা নন হিউম্যান বিং, সেইটার ক্ষেত্রে বলবে হচ্ছে দ্যাট অথবা হুইচ,
দ্যাট অথবা হুইচ, এই পর্যন্ত কিন্তু আমরা সবাই মোটামুটি জানি যে ভাইয়া ব্যক্তিবাচকের ক্ষেত্রে বসতেছে হো, আর বস্তুবাচক বা নন হিউম্যান বিং এর ক্ষেত্রে বসতেছে দ্যাট হুইচ। বাট কমন ইররের জায়গাটা হচ্ছে যে তোমাকে জানতে হবে প্রথমে দ্যাট এবং হুইচ, এই দুইটার মধ্যে তফাৎটা কি। রিলেটিভ প্রোনাউন যখন আমরা ইউজ করব একটা বস্তুবাচক মানে অবজেক্ট বা নন হিউম্যান বিং এর ক্ষেত্রে যখন বসাবো, তখন দ্যাটটাই কখন বসাবো আর হুইচটাই কখন বসাবো, দুইটাই দেখো বস্তুবাচক কিংবা নন হিউম্যান বিং এর ক্ষেত্রে বসে। আমাদের এখন ডিলটা হচ্ছে আমরা মোটামুটি ক্লিয়ার, ব্যক্তির জন্য হো বসে, বস্তুর জন্য বা নন হিউম্যানের জন্য দ্যাট বা হুইচ বসে। এখন আমরা জানবো হচ্ছে দ্যাট এবং হুইচ দুইটার মধ্যে ডিফারেন্স কি, মানে হচ্ছে দুইটা কোন কোন জায়গায় বসে। সো দুইটার যে ডিফারেন্সটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্যাট বসে হচ্ছে তোমার ডিফাইনিং ক্লজের ক্ষেত্রে। তার মানে তোমাকে যদি বলি যে দ্যাট কিসের ক্ষেত্রে বসতেছে, দ্যাট বসতেছে হচ্ছে আমি এই এটা মুছতে পারি, এটা আপাতত একটু মুছি, দেন আমরা আবার নিয়ে আসবো, আমরা জাস্ট এই রুলসটা আগে পড়ি, দেন আমরা দেখবো যে কোনটা সঠিক। অ্যাকচুয়ালি দ্যাট ইউজ হচ্ছে হচ্ছে তোমার ডিফাইনিং ক্লজের ক্ষেত্রে, মানে যে ক্লজটা ডিফাইনিং ক্লজ ক্লজের ক্ষেত্রে, আর তোমার হুইচ হচ্ছে নন ডিফাইন ক্লজ, নন ডিফাইনিং ক্লজ। এখন এইগুলা বলতে কি বুঝে সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে ওকে, সো খেয়াল করো এখন হচ্ছে তোমার যে ডিফাইনিং ক্লজ মানে কি, আমি একটা উদাহরণ লিখবো এখানে, দিস ইজ দ্য ডগ, দিস ইজ দ্য ডগ, দিস ইজ দি ডগ, দিস ইজ দ্য ডগ দ্যাট ওয়াজ, দ্যাট ওয়াজ হিট বাই এ কার, হিট বাই এ কার। এখন দুইটা উদাহরণ লিখবো, দুইটা উদাহরণের মধ্যে দেখাবো যে কোনটাতে তোমার দ্যাট হচ্ছে এবং কোনটাতে হুইচ হচ্ছে। তারপরে হচ্ছে যে তোমার, এবং আরেকটা উদাহরণ হচ্ছে তোমার এইটা, দি পেইন্টিং, দি পেইন্টিং হুইচ আই অ্যাডোর, হুইচ আই অ্যাডোর ইজ ওর্থ, ওর্থ ওভার এ মিলিয়ন ডলার্স, ওভার এ মিলিয়ন ডলার্স। তাও করে এখন এখন হচ্ছে যে এইটাতে অ্যাকচুয়ালি কেন এই বাক্যটাতে আমি দ্যাট বসাইলাম, কেন এই বাক্যটাতে আমি হুইচ বসাইলাম, সেটা আমাদেরকে জানতে হবে। খেয়াল করো এটা অবজেক্ট বা নন হিউম্যান বিং সেই জন্য দ্যাট বসছে, এইটা অবজেক্ট বা নন হিউম্যান বিং সেই জন্য হুইচ বসছে। আমাদের ডিফারেন্সটা করতে হবে যে কেন সেটা এখানে দ্যাট বসছে, কেন এখানে হুইচ বসছে। সো এইখানে যদি আমরা খেয়াল করি কেন দ্যাট এবং কেন হুইচ, সেটা হচ্ছে এই বাক্যটা হচ্ছে ডিফাইনিং ক্লজ, অর্থাৎ তুমি যদি দ্যাট এর পরের অংশটাকে বাদ দিয়ে দাও তখন সেই বাক্যটাতে আকাঙ্ক্ষা থাকে, জানার আকাঙ্ক্ষা থাকে, অর্থাৎ বাক্যটা কমপ্লিট হবে না। খেয়াল করো আমি যদি লিখি যে দিস ইজ দ্য ডগ, শেষ, আমি যদি এটাকে মানে দ্যাট এর পরের অংশটাকে যদি শেষ করে দিই যে ওয়াজ হিট বাই এ কার, আমি কিন্তু সম্পূর্ণ তত্ত্বটা পাচ্ছি না, মানে মেইন তত্ত্বটা কি যে একটা কুকুর মানে একটা গাড়ির দ্বারা হিট হয়েছে, তাই না, তো আঘাতপ্রাপ্ত হয়েছে। দ্যাট মিনস যে আমি যদি দ্যাট এর পরের অংশটাকে বাদ দিয়ে দিই তখন কিন্তু আমার এই যে যে মেইন যে আমার উদ্দেশ্যটা ছিল ভাষাটা প্রকাশ করার, সেই ভাষাটা মেইন অর্থটা প্রকাশ হচ্ছে না। এখন এই দিকে যদি আমরা দেখি হুইচ বসাচ্ছে আমি এমন একটা জায়গায় যে আমি যদি হুইচের অংশটাকে বাদ দিয়ে দিই তখন আমার যে মেইন যেই এটা ছিল ভাষাটা প্রকাশ করা ছিল সেটা কিন্তু আসতেছে। দ্যাট মিনস দি পেইন্টিং ইজ ওর্থ ওভার মিলিয়ন ডলার্স। তার মানে এই দিকে যদি আমি জ্যাটের পরে ক্লজটাকে কেটে দিই তখন যেটা হচ্ছে এই বাক্যটা সম্পূর্ণ থাকতেছে না, আর এইখানে যদি আমি হুইচের পর অংশটা কেটে দিই তখন মানে হুইচের অংশটা যদি কেটে দিই তখন বাক্যটা সম্পূর্ণ থাকতেছে। একটা সহজ রুলস আছে একটু পরে বলতেছি, বাট আগে আমরা মেইন জিনিসটা বুঝি। দ্যাট মিনস এইদিকে দ্যাট ইউজ হচ্ছে এইটা সম্পর্কে, এইটা সম্পর্কে পুরা তত্ত্বটা দেওয়ার জন্য, আর হুইচ হচ্ছে এমন একটা পজিশনে ইউজ হচ্ছে যেখানে এই তত্ত্বটা না দিলেও চলবে, বাক্যটা হয়ে যাবে। এখন দেখো ধরার একেবারে সহজ হয়ে হচ্ছে, খেয়াল করো যদি তুমি কখনো দেখো, এইটা হচ্ছে মেইন রুলস আর কি, যদি তুমি মানে ধরার আর কি, যদি তুমি কখনো দেখো যে বস্তুবাচক আছে অথবা কি আছে মানে নন হিউম্যান বিং আছে, তখন দ্যাট অথবা হুইচ বসতে পারে। যদি দেখো যে বাক্যের মধ্যে একটা কমা আছে তখন তুমি হুইচ বসাবা, যদি কমা না থাকে তখন তুমি দ্যাট বসাবা। সেটা হচ্ছে মেইন মেইন রুলস, মানে শেষমেশ আমরা কিভাবে মনে রাখতে পারি সেটা হচ্ছে শেষ দিকে একেবারে এইভাবে আমরা মনে রাখতে পারি যে কি, যদি আমরা জানি কি হো বসতেছে কিসে, হো বসতেছে হচ্ছে ব্যক্তিবাচকের ক্ষেত্রে, ব্যক্তিবাচকের ক্ষেত্রে, আর দ্যাট বা হুইচ বসতেছে হচ্ছে তোমার মানে বস্তুবাচক বা নন হিউম্যান বিং আর কি, তো মানে হচ্ছে বস্তুবাচক বা নন হিউম্যান বিং, নন হিউম্যান বিং। সো এখানে ডগ হচ্ছে নন হিউম্যান বিং, সো এখানে দ্যাট বা হুইচ বসতে পারে। আমরা কেন দ্যাট বসালাম, কারণ এখানে একটা কমা দেওয়া নাই, আর এখানে দি পেন্টিং এটা হচ্ছে একটা মানে বস্তুবাচক, তারপর আমরা কেন হুইচ বসালাম, কারণ এরপরে একটা কমা দেওয়া আছে।
দ্যাট মিনস আমরা যখন হুইচ বসাচ্ছি সেক্ষেত্রে রুলসটা হচ্ছে অবশ্যই সেখানে বস্তুবাচক কিংবা একটা নন হিউম্যান বিং থাকতেছে, কিন্তু আমরা ওই ক্লজটাকে হুইচ এর ক্লজটাকে একটা কমা দিয়ে আমরা আলাদা করে দিচ্ছি। দ্যাট মিনস হুইচ জনিত বাক্যটার মধ্যে হচ্ছে পাংচুয়েশন মার্কস বেশি থাকবে, দ্যাট এর মধ্যে হচ্ছে পাংচুয়েশন মার্কস কম থাকবে, সেটা হচ্ছে মেইন রুলস। ক্লিয়ার? তার মানে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন বসানোর উপায়, আমরা কিভাবে কিভাবে রিলেটিভ প্রোনাউন বসাতে পারি। এখন আমরা যাবো যে কারেক্ট সেন্টেন্স যেটা ছিল, যে কোনটা কারেক্ট সেন্টেন্স, খেয়াল করো। এখন হচ্ছে এটার মধ্যে ছিল হচ্ছে ইনিশিয়ালি ছিল হচ্ছে যে দি ম্যান দ্যাট সেড দ্যাট ওয়াজ এ ফুল, এটা হচ্ছে দি ম্যান দ্যাট সেড, এদিকে ভুল হয়ে গেছে। কারণ হচ্ছে আমরা জানি যে ব্যক্তিবাচকের পরে হচ্ছে ডেসক্রাইব এর পরে হচ্ছে তোমার এখানে হো বলবে, দ্যাট মিন্স দিস দি ম্যান হো আসবে, দ্যাট মিন্স এটা হচ্ছে ক্রস, এটা কাটা। আমরা এখন বি নম্বরে ছিল যে দি ম্যান হো সেড দ্যাট, খেয়াল করে এখন দি ম্যান হো সেড দ্যাট আমাদেরকে সে আর টেলের মধ্যে পার্থক্য বুঝতে হবে। অ্যাকচুয়ালি সে আর টেলের মধ্যে পার্থক্য কি, তুমি সে এবং টেল দুইটাই বোঝাই যে হচ্ছে বলা, বাট টেল বলতে বোঝায় হচ্ছে টেলের পরে তোমাকে একটা ব্যক্তিবাচক তোমাকে একটা লাগবে মানে পার্সন লাগবে, কিন্তু শেয়ার পরে তুমি সেটা রাখতে পারবে না। ধরো আমি যদি এটা লিখি যে আই সে সরি আই আই সো হিম অ্যান্ড টোল্ড এভরিথিং এই যে এই বাক্যটা মেডিকেল প্রিপারেশন এক্সামের মানে মেডিকেল এক্সামের হচ্ছে তোমার 2013-14 বা 12-13 আসছে এই বাক্যটা কিন্তু ভুল ছিল। কেন ভুল ছিল সেটা হচ্ছে যে আই সো হিম অ্যান্ড টোল্ড এভরিথিং এই যে এই জায়গাটাতে ভুল ছিল। কারণ কি, কারণ হচ্ছে টেল অল টাইম হচ্ছে তোমার একটা ব্যক্তিকে গ্রহণ করে, আগে একটা ব্যক্তিকে গ্রহণ করে। আমার বাক্যটা যদি এরকম হইতো যে আই সো হিম অ্যান্ড টোল্ড হিম এভরিথিং মানে টেলের পরে যদি আমি একটা ব্যক্তিবাচক দিয়ে দিতাম তখন সেটা শুদ্ধ হয়ে যেত। এখন এটাকে আমরা আরেকভাবে শুদ্ধ করতে পারি, সেটা হচ্ছে আমরা যখন সেট ইউজ করবো বা সেইড ইউজ করবো তখন অ্যাকচুয়ালি সেইড এর পরে মানে বস্তুবাচক কিছু কি দিলেই হবে, সেইড এর পরে কোনো পার্সনকে গ্রহণ করানোর কোনো দরকার নেই। তখন তো আমরা যদি এইটার ক্ষেত্রে খেয়াল করি, দেখো দি ম্যান হো সেইড দ্যাট মানে একটা কথা বলছিল, দ্যাট মিন্স এখানে দি ম্যান এর পরে হো আসছে কোন কারণে, কারণ হচ্ছে এটা রিলেটিভ প্রোনাউন এবং এটা যেহেতু ব্যক্তিবাচক সেই জন্য হো আসছে। তারপরে সেইড দ্যাট কেন আসছে, সেইড দ্যাট আসছে কারণ হচ্ছে শেয়ার পরে এখানে একটা বস্তুবাচক এতে নিতে হচ্ছে মানে যেই কথাটা বলছিল বা যেটা বলছিল ওয়াজ এ ফুল। ক্লিয়ার? তার মানে এখানে যদি দি ম্যান হো এখানে টোল্ড থাকতো তাহলে লিখতে হতো যে টোল্ড মি দ্যাট বা টোল্ড ইউ দ্যাট, দ্যাট মিন্স এইখানে আমরা আরেকটা এডিশনাল রুলস শিখে ফেলাম। তাহলে এইটা গুলো হচ্ছে আমাদের দুইটা রুলস, এরপর এগুলো ভুল যাবে, তোমরা দেখতেই পড়তে পারবা। দি ম্যান দ্যাট সেড দি ম্যান এর পরে তো কখনোই দ্যাট আসবে না, কারণ দ্যাট বসতেছে হচ্ছে মানে ইয়ার ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে, তারপরে আসতেছে দি ম্যান হুইচ সেড দ্যাট, এটাও ভুল কারণ এখানে দি ম্যান এর পরে হুইচ বসবে না, দি ম্যান যেহেতু ব্যক্তিবাচক সেহেতু হোই তোমাকে বসাইতে হবে। তারপরে যাবো হচ্ছে আই এম নট ব্যাড অ্যাট টেনিস, আমরা জানি যে কোনো কিছুতে কোনো বিষয়ে ভালো বা দক্ষ বা খারাপ সেখানে সাধারণত অ্যাট প্রিপোজিশন বসে, সেইটাও ব্যাপার না। তারপরে আমরা যাবো হচ্ছে তোমার যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটা কে লিখছেন, এটা কেন আমি পড়াইতেছি, এটা হচ্ছে মূলত সাধারণ জ্ঞানের কোয়েশ্চেন, তারপরে একটু পড়াই দিই কারণ এটা নিয়ে অনেকটা ভেজাল লাগতে পারে। সেটা হচ্ছে যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম সেটা কে লিখছেন, সেটা যদি আমরা দেখি যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইন্ডিয়া উইংস ফ্রিডম সেটা লেখছেন হচ্ছে আমাদের আবুল কালাম আজাদ। সেটা কেন লিখলাম আমি, সেটা কারণ হচ্ছে যে এইটা হচ্ছে মূলত সাধারণ জ্ঞানের কোশ্চেন যে ইন্ডিয়া উইংস ফ্রিডম কে লিখছেন আবুল কালাম আজাদ, তার সাথে আমরা ভেজাল লাগাই একটা, সেটা হচ্ছে উইংস অফ ফায়ার এটা একটা বিখ্যাত বই, সেটা লিখছেন হচ্ছে আমাদের এপিজে আবুল কালাম। তাহলে খেয়াল করো, তার মানে এই দুইটার মধ্যে ভেজাল লাগার পসিবিলিটি আছে বলে আমি এটা লিখলাম। সেটা হচ্ছে যদি থাকে ইন্ডিয়া উইংস ফ্রিডম তখন আসতেছে আবুল কালাম আজাদ, আর যদি থাকে উইংস অফ ফায়ার সেটা থাকতেছে এপিজে আবুল কালাম। এই জিনিসটা মাথায় রাখতে হবে, দুইটাকে ভেজাল লাগালে চলবে না, সেই জন্য আমি এটা লিখলাম, যদি সেটা কোনো গ্রামাটিক্যালি ছিল না। আচ্ছা, এরপরে হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল, ক্যাটল মানে হচ্ছে কালেকটিভ নাউন, সেটা আমরা সবাই জানি, ক্যাটল ফ্যামিলি
এগুলো কালেকটিভ নাউন। বাট প্রধান প্রবলেমটা যেটা হচ্ছে, অনেকে কালেকটিভ নাউন আর হচ্ছে তোমার কমন নাউনের মধ্যে একটা কি কেন জানি একটা ভেজাল লাগাই ফেলে বা কেন জানি পাজল হয়ে যায়। সো আমি আজকে এই নাউনের ব্যাপারটা একটু ক্লিয়ার করতে চাই, যেটা হচ্ছে ধরো আমি যদি লিখি গার্ল বা বয়, এটা লিখার পরে এটাকে যখন আমরা কমন নাউন বলতে চাই তখন কালেকটিভ নাউনের ডেফিনেশন পড়ার পরে আমার মনে হয় আমি যে গার্ল বলতেছি এটা দ্বারা তো পৃথিবীর সমস্ত মেয়েদেরকে বুঝাইতেছি, আবার আমি যদি বয় বলি তাহলে পৃথিবীর সমস্ত ছেলেদেরকে বুঝাইতেছি। তাহলে পৃথিবী যদি সমস্ত ছেলেদেরকে আমি বুঝাই তাহলে তো সেটা অবশ্যই কালেকটিভ নাউনে পড়ার কথা, কেন সেটা কমন নাউন। তো আজকে এখন আমরা এই জিনিসটা নিয়ে ডিল করবো, আমি নাউনের সবগুলো প্রকারভেদ দেখাবো এবং কোনটা কোন নাউন কিভাবে আমরা ধরবো একেবারে শর্ট টেকনিক আমরা দেখাই দিব। সো এইভাবে মানে অ্যাকচুয়ালি বিসিএস এর কোয়েশ্চেন গুলো বা মেডিকেল এর কোয়েশ্চেন গুলো এইভাবে সলভ করার উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যাতে কোয়েশ্চেন যাতে রিপিট হয়, কিন্তু অ্যাকচুয়ালি বিসিএস বা মেডিকেল থেকে কিন্তু কোয়েশ্চেন রিপিট হয়, কোয়েশ্চেন অ্যাকচুয়ালি একটু ঘুরায় ফিরে আসে। সো আমরা যদি ওই কোয়েশ্চেনটা রুলসটাও ভালো করে পড়ে ফেলি আমাদের যেটা হবে রুলস গুলো কভার হয়ে যাচ্ছে এবং আমরা কোয়েশ্চেন রিপিট করতে পারতেছি। আর একটা ব্যাপার হচ্ছে তুমি এইভাবে সলভ করার মাধ্যমে বুঝতে পারবা যে কোন রুলসটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট কোন রুলসটা ইম্পর্টেন্ট না, সেই জন্য আমি পড়াই দিচ্ছি। কারণ তুমি যদি দেখো যে একটা জিনিসে একটা রুলসই বারবার আসতেছে দ্যাট মিনস সেই রুলসটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এরপরে আমরা যাবো হচ্ছে নাউন, এবং নাউনের ক্ষেত্রে ইনিশিয়ালি যে আমরা প্রপার নাউন, তো প্রপার নাউন চিনবো কিভাবে, অনেক কিছু আছে বইয়ের মধ্যে দেখবা যে অনেক কিছু লেখা আছে, বাট একটা জিনিস জানা রাখো প্রপার নাউন যেভাবে চিনবো সেটা হচ্ছে একেবারে ইজি। প্রপার নাউন চিনার ওয়াটা হচ্ছে যে এটা হচ্ছে এমন একটা শব্দ, এমন একটা ওয়ার্ড বা এমন একটা নাউন যেটার ক্ষেত্রে আমরা অল টাইম মানে বড় ক্যাপিটাল লেটার ইউজ করবো। দ্যাট মিন্স আমরা যদি প্রথম এটা মানে বাক্যের যে কোনো জায়গায় ইউজ হোক না কেন সেটা ক্যাপিটাল হবে। ধরো আমি যদি বাংলাদেশকে লিখি বাংলাদেশ, তাহলে এটা অবশ্যই আমি বাক্যের যেই জায়গাতে লিখি না কেন বাংলাদেশ হবে ক্যাপিটাল লেটার, মানে বিটা হবে ক্যাপিটাল লেটার, সেই কারণে এটা হচ্ছে প্রপার নাউন। দ্যাট মিন্স প্রপার নাউন চিনার একটা সহজ হয়ে যাচ্ছে যে আমরা যদি কোনো ক্যাপিটাল লেটার জানতো মানে এমন একটা ওয়ার্ড দেখি যেটাকে বাক্যের যে কোনো জায়গায় আমরা ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে পারি, যেরকম রহিম। তারপর হচ্ছে কি, তার মানে কিন্তু আমরা নিজেরা বুঝে নিতেছি যে প্রপার নাউন বলতে কি, প্রপার নাউন হচ্ছে ব্যক্তির নাম দেশের নাম ওইগুলা। ধরো কোনো একটা ইনস্টিটিউটের নাম, তোমার কলেজের নাম বললা, বা কলেজের নামের ক্ষেত্রে কি সবগুলা বড় হাতে মানে প্রত্যেকটা যে প্রথম ইয়ার গুলো আছে সবগুলো কিন্তু বড় হাতে হয়। তো তুমি লিখলা যে একটা গাড়ির কোম্পানির নামও লিখতে পারো, টয়োটা লিখতে পারো, সেটা লিখো। দ্যাট মিন্স আমরা প্রপার নাউন হচ্ছে সেইগুলা যেগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত যে শব্দগুলোর ক্ষেত্রে আমরা সব বাক্যের যে কোনো জায়গায় বসুক না কেন সেগুলোর ক্ষেত্রে ক্যাপিটাল লেটারটা ইউজ হবে, তোমরা সেটা হচ্ছে প্রপার নাউন, আমরা এত কিছু মনে রাখার দরকার নেই। তো এটা গেল হচ্ছে প্রপার নাউন। দেন আমরা চলে যাবো হচ্ছে কমন নাউনের ক্ষেত্রে। সো কমন নাউন আর কালেকটিভ নাউন সেই দুইটার মধ্যে ভেজালটা হচ্ছে একটু আগে তো দেখাইলাম যে কেন কমন নাউন আর কালেকটিভ নাউনের মধ্যে ভেজালটা থাকে, তো সেটা একটু দেখাই। সো দেন হচ্ছে আমাদের হচ্ছে কমন নাউন আর হচ্ছে কালেকটিভ নাউন, এই দুইটাতে আমি একটু জিনিস বোঝাই। সেটা হচ্ছে ধরো কালেকটিভ নাউন হচ্ছে ফ্যামিলি, মানে ফ্যামিলিতে অনেকজন সদস্য আছে, তোমাকে যদি বলি বয় বা গার্ল বা তাও, সেখানে কিন্তু তুমি তোমার মনে হচ্ছে যে বয় মানে তো আমি পৃথিবীর সমস্ত যত ইয়ে আছে বালক আছে সবাইকে আমি বুঝাচ্ছি, তার মানে এইটা কেন কালেকটিভ নাউন না আর এটা কেন কালেকটিভ নাউন। শুনো আমি তাহলে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে কমন নাউন আর কালেকটিভ নাউনের মেইন যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা হচ্ছে তুমি যদি গ্রুপিং এর সিস্টেম দিয়ে যাও, হ্যাঁ ধরে নাও এটাও একটা গ্রুপ এটাও একটা গ্রুপ, বাট কমন নাউনের ক্ষেত্রে গ্রুপের প্রত্যেকটা সদস্যকেই তুমি এই নামেই চিনবা, কিন্তু কালেকটিভ নাউনের ক্ষেত্রে গ্রুপের প্রত্যেকটা সদস্যকে তুমি একই নামে চিনবা না। খেয়াল করো, ধরো তুমি যে গার্ল বলতেছো বা কাও বলতেছো বা বয় বলতেছো, পৃথিবীর যে কোনো জায়গায় একটা ছেলেকে তুমি বয় বলবা, দ্যাট মিন্স পৃথিবীর সেটা বাংলাদেশের হোক কিংবা ইন্ডিয়ার হোক যে কোনো জায়গার একটা ছেলেকে বয় বলতেছো, দ্যাট মিন্স এই নামটা দিয়ে তুমি সবগুলা নামই হচ্ছে এক বা সবার পদবি হচ্ছে একই, সবার পদবি বালক বয় সবার পদবি হচ্ছে বালক বাবু, দ্যাট মিন্স এটা হচ্ছে এমন একটা গ্রুপ যেই গ্রুপে প্রত্যেক সদস্যই হচ্ছে সমান। কিন্তু তুমি যদি ফ্যামিলিতে যাও, ফ্যামিলি যেটা দ্বারা গঠিত, ফ্যামিলি যেই গ্রুপটা দ্বারা গঠিত প্রত্যেকটা সদস্যের পদবি কিন্তু এক না। ধরো একজন হচ্ছে বাবা, একজন হচ্ছে মা, তারপরে ধরো একজন হচ্ছে মানে ভাই, একজন হচ্ছে বোন, তার মানে কি একজন হচ্ছে কি ফাদার, একজন হচ্ছে মাদার, একজন হচ্ছে সিস্টার, একজন হচ্ছে ব্রাদার, দ্যাট মিন্স এক একজনের পদবি হচ্ছে এক একটা। কিন্তু তুমি যদি কমন নাউনের ক্ষেত্রে দেখো তখন তুমি গার্ল দেখো কাও দেখো পৃথিবীর যে কোনো জায়গায়, কাও মানে তো পৃথিবীর সব কাউকে বুঝাইতেছে, এখন বলতে পারবো এই গ্রুপ দিকে আমি কালেকটিভ নাউন বলবো বলতে পারবো না, কারণ হচ্ছে কাও পৃথিবীর যে কোনো জায়গার কাওটাকে তুমি কাওই বলবা, সেটা আলাদা কোনো পদবি নাই, ক্লিয়ার। কিন্তু তুমি যখন আস্তে আস্তে ফ্যামিলিতে তারপরে আস্তে আস্তে যখন টিমে, তুমি ধরো বাংলাদেশ টিমের কথা চিন্তা করো, প্রত্যেকের পদবি কিন্তু এক না, এক একজনের পদবি হচ্ছে এক একটা। ধরো তামিম ইকবাল ব্যাটসম্যান ব্যাটসম্যান, মুস্তাফিজুর রহমান বোলার, সাকিব আল হাসান হচ্ছে অলরাউন্ডার, মানে এক একজনের পদবি হচ্ছে এক একটা। তো আমরা যদি দেখি কখনো যে
এক একজনের পদবি হচ্ছে এক একটা, এরকম একটা গ্রুপ, তখন সেটা হচ্ছে কালেক্টিভ নাউন। আর আমরা যদি দেখি যে হ্যাঁ তোমাদের কাছে মনে যদি হয় কখনো যে এটাকে আমাদের এমন মনে হচ্ছে, এটাকে আমাদের একটা গ্রুপ মনে হচ্ছে, সেটাকে আমরা কমন নাউন দিব নাকি কালেক্টিভ নাউন দিব, তখন তুমি এইভাবে চিন্তা করবা। যদি আমাদের কোনো সময় একটা জিনিসকে গ্রুপ মনে হয় এবং আমরা যদি সেটাকে এইভাবে চিন্তা করি যে এইখানে যেটা সবার পদবি একই সেটা হচ্ছে কমন নাউন, মানে সবার মধ্যেই কমন সেটা হচ্ছে কমন নাউন, আর যদি প্রত্যেকে ডিফারেন্স হয় প্রত্যেক সদস্য, যেরকম তুমি একটা কমিটির কথা চিন্তা করো, কমিটি কমিটির কথা চিন্তা করো, ধরো কমিটির কথা চিন্তা করো যদি, তখন সেটা কেন কালেক্টিভ নাউন, কারণ কমিটিতে বিভিন্ন জন বিভিন্ন পদে থাকেন, বুঝা গেছে? তো একজন হচ্ছে প্রধান, তারপরে আরেকজন কয়েকজন সদস্য থাকেন, আরেকজন কয়েকজন ফাউন্ডার থাকেন, এরকম আর কি। সো এইভাবে তুমি ডিফারেন্সিয়েট করতে পারবা কোনটা কমন নাউন আর কোনটা কালেকটিভ নাউন। আশা করি ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন তোমাদের দেখানো দরকার নাই শুধু শুধু, কারণ সামনে অনেকে আছে। আর হচ্ছে যেমন অর্কেস্ট্রা, সেটা হচ্ছে তোমার কালেকটিভ নাউন অর্কেস্ট্রা, কারণ কি অর্কেস্ট্রা মানে হচ্ছে বাদকের দল, এক একজন এক একটা বাজায়, একজন বাজাইতেছে হচ্ছে তোমার বাঁশি, একজন আরেকজন এক একটা এক একজন বাজাইতেছে, দ্যাট মিনস এইটার সলভ হচ্ছে এইটা। তারপরে হচ্ছে আমরা যাব তোমার ধরো এটাতে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফেন্ট, এটা আমি যখন ইডিয়মস এন্ড ফ্রেজে পড়াই তখন আমি বলে দিছিলাম যে এ ভেরি কস্টলি অর ট্রাভেলসাম পসেশন, এবং ইডিয়মস এন্ড ফ্রেজের আমাদের আলাদা লেকচার আছে আমাদের ব্যাচের, সো ওই লেকচারগুলো দেখে নিলে তোমরা পারবা। এরপরে আরেকটা পড়াবো, সেটা হচ্ছে কন্ডিশনাল থেকে আসছে, সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সেটা মনে রাখার টেকনিক আছে কিভাবে আমরা মনে রাখবো, যে হি ড্যাশ টু সি আস, হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু, ইফ হি হ্যাড বিন এবল টু। খেয়াল করো এখানে যে অপশন গুলো ছিল সেই অপশন গুলোর মধ্যে হচ্ছে তোমার যে অপশন গুলো ছিল উড কাম, তারপরে ছিল হচ্ছে তোমার উড কাম, তারপরে হচ্ছে তোমার উড হ্যাভ কাম, বিতে ছিল উড হ্যাভ কাম, তারপর হচ্ছে সিতে ছিল তোমার যে মে হ্যাভ কাম, মে হ্যাভ কাম, ডিতে ছিল তোমার মে কাম। এখন খেয়াল করো এখন এখানে আমাদেরকে আমরা জানি কন্ডিশনাল অনেক ধরনের আছে, এবং এখানে কন্ডিশনাল এর ক্ষেত্রে যেটা হয় কন্ডিশনাল ক্লজটা যদি ইফ ইফ এর ক্ষেত্রে যদি কন্ডিশনাল ক্লজটা যদি সাধারণত তোমার প্রেজেন্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট, তখন এটা হয় ফিউচার ইনডিফিনিট, এটা আমরা সবাই জানি একেবারে ছোটবেলা থেকে সবাই জানি। আর আমরা যেটা করবো সেটা হচ্ছে এদের যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তখন এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, এবং ফিউচারটাকে তাহলে কে রিপ্রেজেন্ট করতেছে, উইল রিপ্রেজেন্ট করতেছে, তাহলে খেয়াল করো তাহলে ফিউচারটাকে কে রিপ্রেজেন্ট করতেছে, উইল। তার মানে আমাদের সোজা কথা যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে সেটাকে প্রেজেন্ট থাকলে ফিউচার হচ্ছে, ফিউচারটাকে রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে উইল। তাহলে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা কি করবো, এই এইটা যেটা এটা এখানে ফিউচার আসবে, বাট এই এইখানে যেটা হবে সেটা হচ্ছে এই উইলটাকে আমরা পাস্ট বানিয়ে দিব, দ্যাট মিন্স প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফিউচার ইনডিফিনিট সেটাকে রিপ্রেজেন্ট করতেছে উইল, যখন পাস্ট ইনডিফিনিট আসতেছে তখন আমরা উইলটাকে পাস্ট বানিয়ে দিতেছি, উইলটাকে যদি আমরা পাস্ট বানাই তাহলে আমাদের আসতেছে কি উড, এখানে শ্যাল হইতে পারে, সো শ্যাল বা মে হইতে পারে, সো সেখান থেকে আসতেছে শুড মাইট। খেয়াল করো তার মানে খেয়াল করো প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা দিতেছি উইল শ্যাল তারপরে হচ্ছে কি তোমার যে মে, পাস্ট ইনডিফিনিট থাকলে এই উইল শ্যাল মে এগুলাকে আমরা পাস্ট বানাই দিতেছি, এগুলোকে যদি পাস্ট বানাই তখন হচ্ছে উড শুড মাইট। এখন যদি এরকমটা হয় যে পাস্ট পারফেক্ট থাকে তাহলে আমরা কি করবো, সোজা হিসাব পাস্ট পারফেক্ট থাকলে এখানে যদি ইফ থাকে তখন আমরা এইটাকেও পারফেক্ট বানাই দিব, এবং পারফেক্টকে মোটামুটি রিপ্রেজেন্ট করা হচ্ছে হ্যাভ হ্যাড, সেগুলো রিপ্রেজেন্ট করে তাই তো, এবং এগুলো যদি মডেল ভার্বের আওতায় পড়ে এগুলোর পরে কিন্তু আমরা হ্যাড ইউজ করতে পারবো না, দ্যাট মিনস আমরা এখানে উড হ্যাভ আমাদেরকে ইউজ করতে হবে, উড হ্যাভ বা শুড হ্যাভ বা মাইট হ্যাভ, ক্লিয়ার? সো এই তাহলে ব্যাপারটা খেয়াল করো, আমি কি বললাম প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফিউচার ইনডিফিনিট হইতেছে, সেখানে রিপ্রেজেন্ট কে করতেছে উইল, মানে উইলটা ফিউচারকে রিপ্রেজেন্ট করতেছে, যদি পাস্ট হয় সোজা হিসাব উইলটাকে পাস্ট বানাই দেবো, উইলটাকে পাস্ট বানাইলে উড শুড মাইট, যদি পাস্ট পারফেক্ট টেন্স মনে হয় তোমার কাছে সেটা তখন এটাকেও পাস্ট মানে পারফেক্ট বানায় তো, সো পারফেক্ট বানানোর জন্য আমরা সাধারণত কি টুলস গুলো আনি, আমরা সাধারণত হ্যাভ হেড সেগুলো আনি, যেহেতু এগুলোর পরে উড এর পরে তাহলে আমরা হ্যাভ দিয়ে দিব সেটা পারফেক্ট হয়ে গেল। সুতরাং হিসাব প্রেজেন্ট থাকলে উইল আসবে, শ্যাল আসবে, মে আসবে, পাস্ট ইনডিফিনিট হইলে সেগুলোকে পাস্ট বানায় দেবো, যখন পাস্ট পারফেক্ট হবে সেগুলোকে পারফেক্ট বানায় দেবো, শেষ। তাহলে এইটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি যে হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু, খেয়াল করো ইফ হি হ্যাড বিন মানে এইখানে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স চলে আসে, এবং এটা অন কাইন্ড অফ প্যাসিভ ভয়েস, সো এটা যেহেতু
past tense past perfect এ চলে আসছে সেটা তো অবশ্যই তোমাকে দিতে হবে would have come এটা হচ্ছে রাইট আনসার মাত্র যেটা পড়লাম সেটা থেকে এটা হচ্ছে রাইট আনসার ক্লিয়ার তো এটা গেল হচ্ছে এটা দেন হচ্ছে 15 নম্বর কোশ্চেন 15 নম্বর কোশ্চেন হচ্ছে খেয়াল করো 15 নম্বর কোশ্চেন কি 15 নম্বর কোশ্চেন হচ্ছে তোমার যে চোজ দা কারেক্ট সেন্টেন্স এখানে অনেকগুলো আছে চোজ দা কারেক্ট সেন্টেন্স কারেক্ট সেন্টেন্স এ নম্বরে হচ্ছে তোমার এ ফিউ অফ থ্রি বয়েজ গট এ প্রাইজ বিতে হচ্ছে তোমার যে ইচ অফ দা থ্রি বয়েজ এটা দেখো এটা যদি তোমরা একটু ট্রিকি হও তাহলে ধরতে পারবা যে এখানে অ্যাকচুয়ালি কোনটা সঠিক যে চোজ দা কারেক্ট সেন্টেন্স এ ফিউ অফ দা থ্রি বয়েজ গট এ প্রাইজ ইচ অফ দা থ্রি বয়েজ গট এ প্রাইজ এভরি অফ দা থ্রি বয়েজ গেট এ প্রাইজ এন্ড অল অফ দা থ্রি বয়েজ গেট এ প্রাইজ এখন খেয়াল করো এখানে আমি যদি এগুলার ক্ষেত্রে চিন্তা করি এ ফিউ অফ বা এভরি অফ বা অল অফ সাধারণত আমরা এইটা থেকে অল অফ দা থ্রি বয়েজ গট এ প্রাইজ সেটা থেকে কিন্তু আমরা এই কথাটাকে বলি সেটার শুদ্ধটা কিন্তু আমরা এইভাবে বলি যে অল দি বয়েজ গট এ প্রাইজ দ্যাট মিনস এইখানে অল অফ বা এ ফিউ অফ বা এভরি অফ সেগুলোর ক্ষেত্রে সাধারণত আমরা সংখ্যাটাকে আনি না যেরকম সংখ্যাটাকে না বুঝে আমরা সবাইকে একসাথে বুঝাই দিই যেরকম মানে হচ্ছে তিনজন বালকের প্রত্যেকেই প্রত্যেকেই কি মানে একটা করে প্রাইজ পাইছে তাই না সো সেটার আনসার হচ্ছে এরকম কিন্তু তুমি এভরি দিলে হচ্ছে সবাইকে অল টাইম বুঝাই ফেলানো হয় সেজন্য তুমি আবার থ্রি বয়েজ আনতে পারবে না আবার অল দিলেও বুঝাই নেওয়া যে সবাই পাইছে এখন যদি অল দা থ্রি বয়েজ দাও তখন এটা বাহুল্য দোষ হয়েছে কারণ অল দে একবার তুমি তিনজনের সবাইকে বুঝাইছো আবার যখন তুমি থ্রি বয়েজ দিতেছো তখন তুমি সবাইকে বুঝাইতেছো তো সেটা বাহুল্য দোষ হয়ে যায় তোমাকে একবার ইউজ করতে হবে যেরকম এখানে যে ইচ দিয়ে আমি প্রত্যেককে বুঝাইছি এবং থ্রি দিয়ে আমি সবাইকে বুঝাইছি ক্লিয়ার সো সেখানে কোনো বাহুল্য দোষ হয় না দ্যাট মিনস এইটা এইটা রাইট হচ্ছে এইটা যে ইচ অফ দা থ্রি বয়েজ গট এ প্রাইজ এটা গেল হচ্ছে আমাদের দশম বিশেষ এখন হচ্ছে একাদশ বিশেষ একাদশ বিশেষের ক্ষেত্রে সাধারণত অনেক বেশিরভাগই হচ্ছে তোমার ইডিয়মস ফ্রিজ বা তোমার উক্তি কোনটা কার উক্তি সেগুলো আসছে সো গ্রামাটিক্যাল যেগুলো সেগুলো আমি দেখাবো তো গ্রামাটিক্যালের মধ্যে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার এক দুবার মনে মেডিকেলেও আসছে যে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস সেইটার ক্ষেত্রে রোলিংটা কোনটা এখন আমরা চলে যাবো হচ্ছে একাদশ বিশেষ বাকি যেগুলো আছে সেগুলো আছে তোমাদের নিজেদের পড়া যেরকম অনারারি মানে হচ্ছে অবৈতনিক মানে সেটার এন্ট্রি হবে স্যালারি বা যেটা বৈতনিক সেটা তো তোমরা জানোই আর হচ্ছে ধরো তাহলে এ রোলিং স্টোন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুলস খেয়াল করো এ রোলিং স্টোন গ্যাদার নোমস এখন খেয়াল করো এখন বলছে যে এই রোলিংটা কি জিরান্ট বি পার্টিসিপল নাকি পার্টিসিপল হবে এই পর্যন্ত থাকি কারণ আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি আছে তো জিরান বা পার্টিসিপল যে কোনোটা হইতে পারে এখন সেটা বোঝার জন্য আমরা আমাদেরকে জিরান এবং পার্টিসিপল সম্পর্কে ডিটেইলস জানতে হবে বাট আমি এক দুইটা ছোট ট্রিক্স এর মাধ্যমে ধরে দিব যে কিভাবে আমরা কোনটা জিরান এবং কোনটা পার্টিসিপল নির্ণয় করতে পারবো এবং আমাদের যখন পরবর্তীতে ক্লাস আসবে জিরান এবং পার্টিসিপলের আলাদা ক্লাস আসবে মানে আমরা যখন একেবারে রুলস এর ক্লাস পড়বো তখন আমরা আরো অনেক ডিটেলসে পড়বো যে জিরান পার্টিসিপল কিভাবে হয় এবং কিছু কিছু শব্দের ক্ষেত্রে সাধারণত কিছু কিছু শব্দ আছে যেরকম অ্যাপেক্সে দেখবা যে 40-50টা শব্দ দেওয়া আছে এই শব্দগুলোর পরে জিরান্ড হয় বা 40-50টা শব্দ দেওয়া আছে এই শব্দগুলোর পরে কিভাবে তোমার পার্টিসিপল হয় সভাপতি পার্টিসিপল হয় বা জিরান্ড হয় তো সেইগুলো 40-50টা শব্দ মনে রাখারও টেকনিক আছে তুমি মনে রাখতে পারবা তুমি শুধুমাত্র একবার আমার কথাগুলো শুনলেই দেখবা যে মনে রাখতে পারতেছো কোন শব্দটার পরে সরাসরি জিরান্ড হচ্ছে এবং কোন শব্দটার পরে সরাসরি পার্টিসিপল হচ্ছে ক্লিয়ার কিন্তু আমরা এইদিকে যেটা দেখবো সেটা হচ্ছে ইনিশিয়ালি আমরা একটা ক্ষুদ্র ধারণা নেই সেটা হচ্ছে জিরান্ড হচ্ছে কখনো যদি ভার্বের সাথে আইএনজি থাকে এবং সেটা যদি নাউনের মতো কাজ করে এবং কখনো যদি ভার্বের সাথে আইএনজি থাকার পরে সেটা যদি তোমার অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন সেটা হচ্ছে তোমার পার্টিসিপল আর যদি তোমার নাউনের মতো কাজ করে তখন সেটা হচ্ছে জিরান
এটা হচ্ছে আমাদের প্রাথমিক ধারণা যে কখনো যদি ভার্বের সাথে আইএনজি থাকার পরে সেটা হচ্ছে তোমার নাউনের মতো কাজ করতেছে তখন সেটা হচ্ছে কি জিরান, আর যদি ভার্বের সাথে আইএনজি থাকার পরে যদি তোমার মানে অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন সেটা হচ্ছে পার্টিসিপল। এখন এই দিকে তাহলে অ্যারোলিং স্টোন গ্যাদার নোমস সেটা কি হবে? এখন আমি কিভাবে বুঝবো যে এটার সাথে আইএনজি আছে, এখন কিভাবে বুঝবো যে সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, এখন হচ্ছে সেই কোয়েশ্চেন। এই থিওরিটা তো সবাই জানে, বাট আমাদের তো অ্যাপ্লাই তো করতে হবে যে আমি কিভাবে বুঝবো যে রোলিং স্টোন সেটা হচ্ছে তোমার এর রোলিংটা হচ্ছে তোমার পার্টিসিপল বা জিরান্ড। তো সেটা বোঝার জন্য একটা আমাদের জানতে হবে পজিশন, জানতে হবে যে কোন ওয়ার্ডটা কোন পজিশনে বসলে সেটা কোন পার্টস অফ স্পিচ হয় সাধারণত। তো আমরা সেরকম একটা পজিশনের মধ্যে আমি যখন পার্টস অফ স্পিচ পড়াই তখন আমরা সবগুলো পজিশন দেখাবো যে ইংরেজি গ্রামারে বা ইংরেজি একটা বাক্যে কোন কোন জায়গায় নাউন বসে। আমি 7টা পজিশন আমার কাছে আছে যে 7টা পজিশনে সাধারণত নাউনগুলো বসে, তো সেগুলো আমি ডিটেলস দিয়ে দিব সেগুলো পার্টস অফ স্পিচের কাছে। তো এখন এইটার ক্ষেত্রে খেয়াল করো আমরা একটা রুলস দিয়ে দিচ্ছি যে নাউনের আগে হচ্ছে অ্যাডজেক্টিভ বসে, অর্থাৎ নাউনের আগে যদি তুমি কোনো শব্দকে বসাইতে চাও সেটা হবে অ্যাডজেক্টিভ। তো খেয়াল করো তার মানে কি নাউনের আগে আমরা কাকে বসাবো, অ্যাডজেক্টিভকে বসাবো, এবং অথবা এভাবে বলতে পারি অ্যাডজেক্টিভে পড়া হচ্ছে নাউন বসে। তাহলে খেয়াল করো ব্যাপারটা, আমি যখন দেখলাম যে এ রোলিং স্টোন গ্যাদার নোমস, কি দেখলাম এ রোলিং স্টোন গ্যাদার নোমস, এদিকে যে স্টোন এটা হচ্ছে একটা নাউন, এটা নাউন কিনা স্টোন পাথর সেটা হচ্ছে নাউন। সো তার মানে দেখো এ রোলিং স্টোন গ্যাদার নোমস এইটা হচ্ছে নাউন, এই নাউনটার আগের যে শব্দটা আছে অবশ্যই এই শব্দটা হবে কি অ্যাডজেক্টিভ, কারণ আমি একটু আগে বললাম যে নাউনের আগের শব্দ কি অ্যাডজেক্টিভ। এখন দেখো তাইলে কিন্তু আমরা ধরে ফেললাম যে রোলিং মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এখানে যেহেতু ভার্ব ছিল রোল এবং তার সাথে আইএনজি যোগ হয়েছে, দ্যাট মিনস ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার পরে সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, সেই জন্য সেটা হচ্ছে পার্টিসিপল। বুঝে গেছে বটটা? এখন খেয়াল করো এখন আমি বললাম যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, সাপোজ সেটা কেন জিরান, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। এখন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ এর মধ্যে ওয়াকিংটা জিরান নাকি পার্টিসিপল সেটা আমরা কিভাবে বুঝবো সেটা খেয়াল করো। আমাদের আমাদেরকে দেখতে হবে ওয়াকিং কোন পজিশনে আছে, কোনো কিছু আমরা সাধারণত এটা হচ্ছে ওয়াকিং হচ্ছে সাবজেক্টের পজিশনে আছে, সাধারণত আমরা জানি যে সাবজেক্টের পজিশনে যারা থাকে তারা হচ্ছে নাউন অথবা প্রোনাউন। খেয়াল করো ধরো আমি লিখতে পারি হি ডাজ দ্য ওয়ার্ক বা ইমন ডাজ দ্য ওয়ার্ক বা ইমন ইজ এ মেডিকেল স্টুডেন্ট, সো আমরা সাধারণত এইভাবে লিখতে পারি, দ্যাট মিনস ইমন ইজ এ মেডিকেল স্টুডেন্ট, দ্যাট মিনস আমরা সাবজেক্টের পজিশনে অল টাইম আমরা নাউনটাকে ইউজ করতেছি বা প্রোনাউনটাকে ইউজ করতেছি। তার মানে আমরা যদি ধরে নিই যে সাবজেক্টের পজিশনে আমরা নাউন ইউজ করতেছি, তার মানে এই যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ এইটার মধ্যে দেখো এই ওয়াকিংটা যদি বাক্যের প্রথমে আসে দ্যাট মিনস সেটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, এবং যেহেতু সেটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে দেন সেটাকে আমরা বলতে পারি ওয়ান কাইন্ড অফ নাউন। এবং এখানে যেহেতু ওয়াক যেহেতু ছিল ভার্ব এবং আইএনজি যুক্ত হয়েছে, দ্যাট মিনস ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার পরেও সেটা নাউনের মতো কাজ করতেছে, এই জন্য সেটাকে আমরা বলবো হচ্ছে জিরান। ক্লিয়ার? সো এটা হচ্ছে জিরান এবং পার্টিসিপল সম্পর্কে একটা শর্ট কোর্স, তো আমরা এগুলো নিয়ে আরো লং আলোচনা করব, অনেকগুলো রুলস থাকবে সাথে হচ্ছে এটা থাকবে। সো আমি দেখি আরো বাকি আছে কিনা, সেটা হচ্ছে এটা আর হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজ অনেকগুলো আছে, সেগুলো হচ্ছে ধরো যে অনেকগুলো আছে সেগুলো আমি আগে পড়াই ফেলছি ইডিয়মস এন্ড ফ্রেজের ক্লাসে। দেন আমি চলে যাবো হচ্ছে এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুলস পাইছি, সেটা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। খেয়াল করো কারেকশন পাইছি, হি হ্যাড বিন হ্যাঙ্গড ফর মার্ডার, হ্যাঙ্গড ফর মার্ডার। বি হচ্ছে তোমার হি হ্যাজ বিন হ্যাঙ্গড ফর মার্ডার, he has been for murder. তারপর হচ্ছে সি হি ওয়াজ হ্যাঙ্গড ফর মার্ডার, তারপর হচ্ছে হি ওয়াজ হ্যাঙ্গড ফর মার্ডার, he was hanged for murder. এইটা দেওয়ার যে মূল যে কারণটা সেটা হচ্ছে এই জায়গায় আমাদেরকে অ্যাকচুয়ালি একটা পার্থক্য বুঝতে হবে, সেটা হচ্ছে যে
যদি আমরা কখনো একটা ব্যক্তিকে ঝুলাই, মানে ব্যক্তিকে যদি আমরা ঝুলিয়ে রাখি, তখন সেই ক্ষেত্রে সাধারণত হবে হ্যাং হ্যাং হ্যাং। মানে হচ্ছে যখন আমরা এই ঝুলানোটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, তখন সাধারণত এইটার পাস্ট ফর্ম হবে হ্যাং এবং পাস্ট পার্টিসিপল হবে হ্যাং। কিন্তু সেটা যদি বস্তুর ক্ষেত্রে হয়, তখন হবে হচ্ছে তোমার হ্যাং, তারপরে হচ্ছে তোমার হবে এদিকে হাং হাং। খেয়াল করো, তার মানে এইটা হচ্ছে মেইন আমাদের পার্থক্যটা জানা থাকতে হবে, যে যদি ব্যক্তির ক্ষেত্রে হয় তখন হচ্ছে এর যেটা পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে সেটা হবে তোমার হ্যাং, মানে হচ্ছে সেটা হবে তোমার এইচ এন জি ই জি। বাট যদি বস্তুকে আমরা ঝুলাই সেটা হবে হাং আর হাং। সেটা একটা উদাহরণ আগে দিতে চাই, সেটা হচ্ছে ধরো আমি যদি লিখি যে দি ম্যান ওয়াজ হ্যাং ফর দা মার্ডার, এটা হবে দি ম্যান ওয়াজ হ্যাং ফর দা মার্ডার। এই যে দেখো দি ম্যান ওয়াজ হ্যাং ফর দা মার্ডার, কিন্তু এই যে দি ম্যান ওয়াজ হ্যাং সেটা হবে না, কারণ কি এটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে, যেটা এখানে ব্যক্তি আছে ব্যক্তির ক্ষেত্রে হ্যাং হবে না। কিন্তু আমি যদি লিখি যে দি পিকচার ওয়াজ ড্যাশ অন দা ওয়াল, সাপোজ লিখতাম যে দি পিকচার ওয়াজ এখন এদিকে থাকলো হচ্ছে সাপোজ টু হ্যাং থাকলো, সঠিক উত্তর লিখতে হবে আর কি টু হ্যাং অন দা ওয়াল এখন খেয়াল করো এদিকে কি হবে। তো দি পিকচার ওয়াজ এটা যেহেতু একটা বস্তু, যেহেতু ব্যক্তিবাচক না, সেহেতু সেইটার ক্ষেত্রে হবে হ্যাং অন দা ওয়াল। এইটার ক্ষেত্রে অনেকে ভেজাল লাগায় যে এখানে হ্যাং দেওয়া দেয় অন দা ওয়াল, তো অনেক সময় বইটা যে অনেকে ভেজাল লাগে। যেরকম আর একটা ডিফারেন্স আছে সেটা হচ্ছে সিঙ্ক এবং ড্রোন, সেই দুইটার ক্ষেত্রে মানে ডিফারেন্সটা কি, সেই দুইটার ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে তোমার ধরো সিঙ্ক ড্রোন সরি এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি খেয়াল করো। এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে যদি একটা বস্তু ডুবতে থাকে তখন সেটা হচ্ছে সিঙ্ক, আর যদি একটা ব্যক্তি ডুবতে থাকে তখন সেটা হচ্ছে ড্রোন। সো এইটা আমাদের মাথায় রাখতে হবে। ধরো আমি যদি লিখি দি শিপ স্যাঙ্ক আফটার হিটিং অ্যান আইসবার্গ। তারপরে এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় যেটা হলো সেটা হচ্ছে এই জায়গায় শিপটা যেহেতু হচ্ছে বস্তুবাচক, সেই জন্য সেটা হচ্ছে স্যাঙ্ক আফটার হিটিং অ্যান আইসবার্গ। অ্যাকচুয়ালি সিঙ্ক, তারপর হচ্ছে স্যাঙ্ক সাং, আর ড্রোনের ক্ষেত্রে হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে ড্রোন, পাস্ট পার্টিসিপল ড্রোন। ক্লিয়ার? সো এখন খেয়াল করো, এখন যদি একটা ব্যক্তি হয় তাহলে হচ্ছে শি ফেল ইন দি রিভার এন্ড ড্রোন হবে। ক্লিয়ার? সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ব্যক্তির ক্ষেত্রে সাধারণত যেটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে ড্রোন, আর বস্তুর ক্ষেত্রে হচ্ছে সিঙ্ক, দুইটাই ডুবা অর্থে। সো তোমরা যেটা হয় যখন কারেক্ট সেন্টেন্স দেয় তখন অর্থ যখন করবো তখন মনে হবে যে হ্যাঁ হয়তো বা দুইটাই তো সঠিক, মানে বা অপশন দেখে মনে হবে যে সঠিক এটাই, কিন্তু তখন কিন্তু তুমি বুঝতে হবে যে সিঙ্ক এবং ড্রোনের মধ্যে পার্থক্য কি। যেরকম ছিল যে ড্রোনিং মন ম্যান কি যেন কে ছিল, তারপর আমরা চলে যাই হচ্ছে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হি হ্যাজ এসিউরড মি ড্যাশ সেফটি এখন এখানে কোন প্রিপোজিশন হবে সেটা হচ্ছে আমরা জানি যে অফ এর আগে যদি আমরা কোনো শব্দ, পরে যদি আমরা কোনো শব্দ দিই সেটা হচ্ছে আমরা নাউন দিব। ক্লিয়ার? সো এখন খেয়াল করো, এই যে সেফটি সেটা যেহেতু নাউন সেহেতু এখানে অফ বসবে, সেটা আমরা জানি বা আমাদের যদি আমরা প্রিপোজিশন অনেকগুলো পড়ি প্রিপোজিশন পড়তে গেলে জানবো। তারপরটা হচ্ছে হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট। এক্ষেত্রে আমাদের যে রুলসটা শিখতে হবে সেটা হচ্ছে সিন্স এবং ফর এর রুলসটা শিখতে হবে। একটা সিন্স এবং ফর রুলসটা হচ্ছে যে সিন্স বসতেছে হচ্ছে পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে, এবং ফর বসতেছে হচ্ছে তোমার পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে, মানে সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে এবং ফর হচ্ছে পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে। দ্যাট মিন্স
ফর বসতেছে এমন একটা সময়ের ক্ষেত্রে যে ক্ষেত্রে সাধারণত তোমার এয়া থাকতেছে, আই মিন ডিউরেশন থাকতেছে। ধরো আমি যদি লিখি যে হি হ্যাজ বিন ইল, এখানে যদি লেখা থাকতো 3 মান্থস বা 3 উইকস, এই ক্ষেত্রে একটা ডিউরেশন থাকতো যে 3 সপ্তাহ ধরে। দ্যাট মিনস যখন ডিউরেশনের ব্যাপার আসবে তখন বলবে ফর। আর যদি পয়েন্ট অফ টাইম মানে শুধুমাত্র একটাকেই নির্দেশ করে, যেমন ফ্রাইডে লাস্ট মানে গত শুক্রবার থেকে, মানে শুধুমাত্র শুক্রবারকে নির্দেশ করছে, সেই জন্য এখানে না নো ডিউরেশন, সেহেতু সেখানে হচ্ছে সিন্স। মানে পয়েন্টের ক্ষেত্রে আমরা দিতেছি সিন্স এবং ফরের ক্ষেত্রে দিতেছি মানে পিরিয়ডের ক্ষেত্রে দিতেছি ফর। সেটা ধরো আরেকটা আছে, সেটা হচ্ছে আমরা যদি যেই সময়টা দেওয়া হয়েছে সেটা যদি আমরা দুইটা মাথা খুঁজে পাই তখন হচ্ছে, বা দুইটা পয়েন্ট খুঁজে পাই তখন সেটা হচ্ছে তোমার ফোর, আর যদি একটা পয়েন্টই থাকে তখন সেটা হচ্ছে এক। তো ফ্রাইডে লাস্ট মানে একটা ফ্রাইডে কে নির্দেশ করতেছে, দ্যাট মিনস ফ্রাইডে। আমি যদি বলি ফর 3 মিনিটস, 3 মিনিটস যদি বলি তাহলে কিন্তু সেটা দুইটা পয়েন্ট থাকবে। সাপোজ 10:00 মিনিট যদি একটা হয় আর একটা হবে 10:03 মিনিট, তার মানে এখানে দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে 00 আর একটা হচ্ছে 3। তার মানে যখন দুইটা পয়েন্ট থাকতেছে সেখানে একটা ডিউরেশন বজায় থাকতেছে, সেটার ক্ষেত্রে আমরা ফর। আর যখন একটা পয়েন্ট থাকতেছে শুধুমাত্র একটা, যেমন ফ্রাইডে লাস্ট, মানডে লাস্ট, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সাধারণত আমরা বসাচ্ছি সিক্স, ক্লিয়ার? সো তারপর হচ্ছে হোল্ড ওয়াটার মিনস বিয়ার এক্সামিনেশন, বা এগুলো হচ্ছে আমরা ইডিয়মস এন্ড ফ্রেজের ক্লাসে নিয়ে নিয়েছি। তো এই পর্যন্ত ছিল আজকের ক্লাস। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, আমি হয়তো অনেকে কোয়েশ্চেন পড়তেও পারি নাই, তোমরা কমেন্ট বক্সে করে রাখো, আমি একটু পরে আনসার দিয়ে দিবো, ক্লিয়ার? বা পরে আমরা আনসার দিয়ে দিবো। আর ব্যাচে কিন্তু আমরা রেগুলারই ক্লাস নিচ্ছি এরকমভাবে, বিসিএস এর এবং বিসিএস এর সমাধান, এবং আমরা রুলস নিয়েও আলোচনা করতেছি কিভাবে পড়তে হবে। তো এটা আমি আশা করি যে মেডিকেল এক্সাম এবং ঢাকা ইউনিভার্সিটি এক্সাম বা বিসিএস প্রিলিমিনারিতেও আমাদের হেল্প করবে। সো তোমরা সবাই কানেক্টেড থাকো, আর থ্যাংকস ফর ওয়াচিং, ক্লিয়ার?